মায়ের রূপের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে রান্না করছি হচ্ছে কি বলুন তো, সকালবেলা থেকে ভাবি কি ব্লগটা শুরু করবো, সকালবেলা থেকে ব্লগটা শুরু করা হয় না, আর দিয়ে সকালবেলা থেকে সব কাজ বাজ থাকে, কাজ টাজ করে টরে কাঁচাকুচি করলাম, দিয়ে তারপরে স্নান স্নান করে দিয়ে রান্না বসিয়েছি। আর আজকে শুধু আমি খাবো, আর আজকে আমাদের নিমন্ত্রণও আছে, ওর বাবা আর মেয়ে যাবে দুজন মিলে নিমন্ত্রণ খেতে। মেয়ে তো স্কুল গেছে, স্কুল থেকে এসে দুপুরবেলা নিমন্ত্রণ, কি বলুন তো, এক মাস মানে মুসলমানদের মধ্যেই আছে, নিমন্ত্রণ করে গেছেন, ওদের ভোজ তো দুপুরবেলা থেকেই হয়, মেয়ে আর ওর বাবা যায় ভোজ খেতে, শুধু আমি একাই খাবো। চলো কী কী রান্না করছি দেখাচ্ছি, ভাত হচ্ছে, আর এখানে রান্না হচ্ছে, এই যে রান্না করছি, সজনা আলু আর বড়ি বেগুন দিয়ে একটা সবজি, টমেটো দিয়ে, আর টমেটো কেটে রেখেছি এখানটা, এই যে আর করবো খাবার ভাজা, এই তো আমি একাই খাবো ওই জন্যই। চলো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, করে নিয়ে আর বসেছি, ওইদিকে দৌড়া ভোজ খেতে চলে গেছে, আর এখন আমি খেতে বসেছি, এই যে পাঁপড় ভাজা আছে, আর এই যে বড়ি, আমি বাড়িতেই বড়ি দিয়েছি, কলাইয়ের বড়ি কুমড়ো দিয়ে আর কুমড়া দিয়েছি, আর কি বলো ওটাকে, চানে দিয়ে বড়ি বানিয়েছি বাড়িতে, তরকারিটা তো খেতে দারুণ হয়েছে, যেহেতু সজনে আছে না সেই জন্য, আর বড়ি আছে, বেগুন দিয়ে করেছি, দারুণ হয়েছে খেতে। চলো খেয়ে নিয়ে আসি, বাবাদের বাড়ি এসে, এই যে বাবাদের গরু, আর ওই যে গরুর বাচ্চা হয়েছে দেখাচ্ছি, এই যে দাঁড়াও আসলে তো দেখ দেখতে পাবা, এই যে দেখো কত সুন্দর মাথায় আবার টিপ হয়েছে, আর ও খেলে বেড়াচ্ছে, এই যে কি করবে দিশা পাচ্ছে না, বসে গেল, হ্যাঁ দেখো বসে গেছে, আবার দাঁড়িয়ে গেল, বাবা হচ্ছে আপ বসে ওখানে আগুন দিচ্ছে, ওদেরকে ধোয়া গরু, কিউট, এসি বাবাদের বাড়ি, যে অনেকক্ষণ হয়ে গেল, আর আমের গাছের নিচে দাঁড়িয়ে আছি, গোলাপের গাছটা আছে, এই যে গরুটা খেলেই বেড়াচ্ছে শুধু একা একাই,
গোলাপ ফুল, বা ওদের কাছে একসঙ্গে এক জায়গায় চারটা ফুটেছে। আর এখানটায় আছে, এই যে এদের রয়েছে দেখতে চারটা না পাঁচটা, ও গোলাপের গাছটা, এই যে মেয়ে তো স্কুল চলে গেল, মেয়েকে দিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম, এসে বসলাম। আর চলো তাহলে আজকে রাখছি, দেখা হবে আগামী ব্লগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, প্লিজ কমেন্ট করবেন। আর কিসের আওয়াজ আছে বলুন তো, আমার বাড়ি যেহেতু রাস্তার পাশে বাড়ি, শুধু গাড়ি চলছে যাতায়াত করছে। এদিকে আছে রেল লাইন, এদিকে আছে ন্যাশনাল, আর সামনেও রাস্তা আছে না, সামনেও গাড়ি চলছে, প্লিজ আমি ম্যানেজ করে নেবেন। তাহলে আজকে রাখছি, টাটা বাই, দেখাচ্ছি আগামী ব্লগে। এই যে পাস্তা করেছি ডিম দিয়ে, আর মেয়ে তো এমনি অন্য কিছু দিয়ে খেতেই চায় না, ওই জন্য ডিম দিয়ে বানিয়েছি। আর কি বলতো, ওকে খেতে দিয়েছি এটা, আর নিয়ে যাবে টিফিন। আর এখন ওই খাচ্ছে, আর টিভি দেখছে আর খাচ্ছে, আর ও স্কুল যাবে রেডি হয়ে। চলো, কি গাছ আছে এগুলো বুঝাই যাচ্ছে না। এই যে দেখো ফুলগুলাকে সুন্দর সাজিয়েছে, এখানে এটা আছে মেয়ে। গুড মর্নিং বন্ধুরা, মায়ানুর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর তারপরের দিন কালকে তো ভিডিওটা করতে করতে রেখে দিয়েছিলাম অর্ধেক দিয়ে, ভাবছি কি আজকে সকালবেলা তোমাদের সঙ্গে কথা বলি। আর এখন বাজে প্রায় 7টা, আর উঠে গেছি সকালবেলায় সব ফ্রেশ হয়ে, আর দিয়ে টিফিন বানিয়েছি, মেয়েকে পাস্তা বানিয়ে দিয়েছি, আর মেয়েকে খেয়ে নিল, আর ওটা টিফিন আবার দিয়ে দেবো, নিয়ে যাবে। এই দিয়ে মেয়েকে এখন ছাড়তে যাবো, মেয়ে তো রেডি হচ্ছে। চলো তাহলে আসছি, আর পাস্তা বানিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি।